হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো আমার বাবা আমাদের নিমন্ত্রণ করেছিল অষ্টমীর দিন। তো আমরা অষ্টমীর দিন দুপুরবেলার দিকে চলে এসেছি, দুপুরবেলা বলতে 12টার দিকে চলে এসেছি। তো দেখো আশেপাশটা তোমাদের একটু ঘুরে দেখাই। দেখো পুরো একদম গ্রামের পরিবেশ, আর চারিদিকে ধান ক্ষেত আর নারকেল সুপারি আর নানান রকমের গাছ। আর দেখো তোমাদের ঈশান সোনা রাগ করেছে, আর আমার তোমাদের ঈশান সোনার দাদা না দিদুন বসে আছে। আর এটা হলো আমাদের নতুন বাড়ি, আর একটা বাড়ি আছে আগের দিন তোমাদের গিয়ে দেখিয়েছিলাম আর একটা ভিডিওতে। তো দেখো একটা ডগি এসেছে, তো কাছে গেছে পালিয়ে চলে গেল। আর দেখো কত কাশফুল ফুটেছে, আর ভীষণ ভালো লাগছে আকাশটা। আর বন্ধুরা পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, আমরা কী কী খাওয়া দাওয়া করলাম, কী কী করলাম সকাল থেকে, তো ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে বাড়িতে চলে যাচ্ছি। আর বন্ধুরা ষষ্ঠীর দিন আমরা এই বাইকটা কিনেছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। তো এখন আমরা বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে একটু রেস্ট নিয়ে আবারও বেরিয়ে পড়েছি, এখন ঠাকুর দেখতে যাব। তাই তো দেখো ঈশান সোনা রেডি হয়ে গেছে, আর এটা হলো ঈশান সোনার এবছরের দুর্গাপুজোর ড্রেস, ওর বাবা কিনে দিয়েছে। তো রেডি হয়ে গেছি, আমরা তিনজনই রেডি হয়ে গেছি, আমরা বাইকে করে যাব ঘুরতে। আর আমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো এখন আমরা বেরিয়ে পড়লাম। তো দেখো আমরা একটু দিন দিন থাকতেই বেরিয়েছি, যেহেতু ঈশান সোনা খুব ভোরবেলা ঘুম থেকে উঠেছে, ও মামা বাড়ি সকাল সকাল চলে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি ঘুরে বাড়ি চলে আসবো তার জন্য। তো দেখো আমরা চলে এসেছি পুজোর প্যান্ডেলে, তো প্রথমে আমরা এই প্যান্ডেলটা দেখলাম। আরও অনেক প্যান্ডেল আসার সময় আমরা দেখেছি, তো ছোটোখাটো যেগুলো ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, যেগুলো একটু বড় বড় করেছে ওগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, আর নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর বন্ধুরা কমেন্ট করে জানাবে কোন প্যান্ডেলটা তোমাদের বেশি ভালো লাগছে। তো এটা দেখো, এটা বাচ্চাদের পড়াশুনোর যাবতীয় কিছু এগুলো দিয়ে কিছু একটা করেছে, ছোটো অ দেখো তোমরা দেখে বুঝতেই পারবে বাচ্চাদের পড়াশুনোর সমস্ত কিছু। তো বন্ধুরা দেখতে থাকো তোমরা, যেহেতু অষ্টমী, অষ্টমীর দিন আমরা বেরিয়েছিলাম, তো অষ্টমীর মন্ত্র পাঠ হচ্ছিলো। তো তোমরা ওখান থেকে আমরা বেরিয়ে এখন যাচ্ছি আর একটা জায়গায়। তো দেখো লাইটিংগুলো ভীষণ সুন্দর লাগছে, আর ঈশান সোনা জানো তো এইবার প্রথমে লাইটিং দেখছে। আর ঈশান সোনা যেহেতু 18 সালে হয়েছে, তো তারপর 19 সালেও একদম ছোট ছিল, ওকে নিয়ে বেরিয়েছিলাম তখন তো কিছুই চিনত না। তো ঈশান সোনা দেখো একটা গাছ দেখাচ্ছে, গাছটা ভীষণ ভালো লাগছে। আর 2020 সাল থেকে লকডাউন শুরু হয়ে গেছে, তাই আর দুর্গাপুজোয় বেরোতে পারিনি ওকে নিয়ে। আর 22 সালে ওর প্রচণ্ড কানে যন্ত্রণা করছিল, একটা ঠাকুর দেখেছে, তো তারপরে ও দেখতে পায়নি, আর ওটা দিনের বেলা বেরিয়েছিলাম। তো এইবার প্রথম লাইটিং দেখছে, দেখে তো খুবই খুশি, ও বুঝতেই পারছিল না যে এগুলো কী এত লাইট কেন, এর আগে এত লাইট ও দেখেনি, তো প্রথম দেখলো এবছর। তো দেখো আমরা চলে এসেছি আর একটা প্যান্ডেলে, যেহেতু আমাদের বাইকটা নতুন কেনা হয়েছে, বাইকের নাম্বার প্লেট নেই, তাই ঈশান সোনার পাপা বাইকের কাছে দাঁড়িয়েছিল, আমি আর ঈশান সোনা ভেতরে ঢুকে দেখে এসেছি, পরে আবার ঈশান সোনা আর ওর পাপা মিলে দেখেছে। তো দেখো ভীষণ ভেতরটা ভীষণ সুন্দর লাগছে, আমরা তো মায়ের দর্শন করেছি, আর এখন আমরা তোমাদের সাথে শেয়ার করছি মায়ের রূপ। দেখো এক এক জায়গায় এক এক রকম, ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কোন প্যান্ডেলটা ভালো লাগছে কমেন্ট করে জানাবে। তো আমরা চলে এসেছি আর একটা জায়গায়, তো এখানটা একটু রোডের পাশে। তো আমরা দেখো গাড়ি থেকে নেমে চলে এসেছি, তো সব জায়গায় আমরা ঈশান সোনার আমি দেখেছি, তোমাদের তাদের বাইকে আর দেখাতে পারিনি যেহেতু বাইকের কাছে দাঁড়িয়েছিল। তো দেখো বন্ধুরা তোমরা দেখতে থাকো আর কমেন্ট করে জানাবে কিন্তু কোন কোন প্যান্ডেলটা ভালো লাগছে দেখতে। আমাদের এখানে জানো তো অনেক পুজো হয়েছে, আমরা কিন্তু অন্য কোথাও যাইনি, আমাদের বাড়ির কাছাকাছি সব জায়গায় প্যান্ডেলগুলো দেখেছি। তো দেখো ওখানটাও দেখে আমরা আবার চলে যাচ্ছি অন্য আর একটা জায়গায়, আর ভীষণ সুন্দর লাগছে লাইটিংগুলো। আর অনেক পুজো হয়েছে আমাদের এখানে, গলিতে গলিতে পুজো হয়েছে, খালি অনেক পুজো হয়েছে। আমরা আমাদের আমরা যেখানটায় থাকি ওখানটাই আশেপাশেই, তোমার ধরো 1 ঘন্টা 2 ঘন্টার রাস্তা, এই ওই রকম জায়গাতেই আমরা দেখেছি, আর অন্য কোথাও যাইনি। তো চলে এসেছি আবারও আর একটা অন্য প্যান্ডেলে, তো সব কটাই ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর এগুলো শোলা দিয়ে করেছে আর ফোম দিয়ে। তো দেখো পাখি অনেক কিছু বানিয়েছে এখানটায়,
মোবাইলে হয়তো অতটা ভালো লাগছে না, কিন্তু সামনের থেকে ভীষণ সুন্দর লাগছিল দেখতে। তো তোমরা বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, আরও নেক্সট ভিডিওতে আরও কিছু ভিডিও আসছে তোমাদের জন্য, আরও অনেক প্যান্ডেল আমাদের এখানে হয়েছে, সবকটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতে থাকো, দেখো গাছটা ভীষণ ভালো লাগছে, পাখি অনেক কিছু বানিয়েছে এখানে, সব এগুলো ফোম দিয়ে বানিয়েছে। দেখো ভিতরে কত টিয়া পাখি বানিয়েছে, গাছ নানান রকমের জিনিস বানিয়েছে, সব কিছু ফোমের। তো দেখো ভিতরটা কী সুন্দর লাগছে, অনেক রকমের কারুকার্য করা আছে, অনেক রকমের জিনিস, এক একটা প্যান্ডেল এক এক রকম। দেখো ভীষণ ভালো লাগবে, দেখো বন্ধুরা কত সুন্দর গাছ বানিয়েছে। আর এখানে আরতি হচ্ছিলো, তো সন্ধ্যা আরতি, সেইগুলো পঞ্চপদীপ দেখানো হচ্ছিলো, ওখান থেকে সবাই তাপ নিচ্ছিল। তো দেখো বন্ধুরা এখানে মায়ের মূর্তিটাও ভীষণ সুন্দর, তোমাদের বললাম না এর আগে এক একটা প্যান্ডেলে এক এক রকম। তো দেখো এক এক রকম, ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি, আবারও আরেকটা প্যান্ডেলের দিকে যাচ্ছি। তো এখানটা হলো ঈশান সোনার স্কুলের ওখানে, এখানে এটা এই প্যান্ডেলটার পেছনে ঈশান সোনার স্কুল। তো এখানে এটা আমরা অনেক আগের থেকেই দেখেছি, যেহেতু ঈশান সোনা এখানে স্কুলে আসতো। তো এই প্যান্ডেলটাও ভীষণ সুন্দর বানিয়েছে, দেখো সামনের লুকটা দেখো ভীষণ ভালো লাগছে। তো চলো ভেতরটা তোমাদের ঘুরে দেখাই। আর এই কয়দিন ভীষণ ব্যস্ত ছিলাম বন্ধুরা, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। প্লিজ স্কিপ না করে দেখো বন্ধুরা, ভালো লাগবে তোমাদের। তো দেখো অষ্টমী, যেহেতু অষ্টমীর দিন নিয়েছিলাম, ভীষণ ভিড় ছিল। তো দেখো সব পুজোর অঞ্জলি দিয়েছিল, আর এখানে ফুল পদ্ম ফুল নিয়ে আর কি, পদ্ম ফুল সবাই নিচ্ছিল, কিসের জন্য এটা বুঝতে পারছি না, হয়তো সকালে অঞ্জলি দিয়েছিল তাই। তো দেখো এখানে লাইটিংটা কী সুন্দর লাগছে না বলো। আর আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি ওখান থেকে, আর আমাদের বাইকটা থাকায় আমাদের অনেকটা উপকার হয়েছে, না হলে টোটো তো অত ভাগক্ষণ দাঁড়ায় না, আর বেশিক্ষণ দাঁড়ালে অনেক টাকা ভাড়া লাগতো, আর হেঁটে হেঁটে দেখা সম্ভব না এতটা রাস্তা, আর ঈশান সোনার পায়ে ব্যথা করবে। আর এই প্যান্ডেলটা দেখো পুরো পাটের, চটের কী বলে, পাট কাঠি, পাট পাটের যে সমস্ত কিছুর, এটাও ভীষণ সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে দেখো ঢাকিরা কী সুন্দর, জানো তো ঢাক বাজাচ্ছিল, ভীষণ ভালো লাগছিল। দেখো এখানে কত ভিড়, এখানে এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে, আমার তো এই প্যান্ডেলটা বেশি ভালো লেগেছে, খুবই সুন্দর। আর সবগুলো প্যান্ডেলই খুব সুন্দর, এটাও খুব ভালো লাগছে, তোমরা দেখতে থাকো, কমেন্ট করে কিন্তু বন্ধুরা জানাবে তোমরা। আর ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, আর তোমরা যেভাবে সাপোর্ট করছো ওরকম সাপোর্ট করে যাও, আর আমার পাশে থেকো, আর আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো সবসময়। তো দেখো বন্ধুরা ঢাকে কী সুন্দর ঢাক বাজাচ্ছে বলো, ঢাকের আওয়াজটা শুনে মনটা ঘুরে যাচ্ছে, আমার তো ভীষণ ভালো লাগছে। আমি অনেকটা সময় তোমরা দাঁড়িয়েছিলাম, জানো তো এই যে কটা প্যান্ডেল দেখেছি এই কয়দিন, এই অষ্টমীর দিন তোমাদের সাথে সবকটাই শেয়ার করলাম, আরও অনেক প্যান্ডেল ছিল কিন্তু আমরা সবকটা দেখতে পাইনি। কী হয়েছে জানো, তোমাদের ঈশান সোনার না ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়েছিল ও গাড়িতে, তো ও আর এইদিকে আসেনি, আমি একা একাই দেখেছি। আর তোমরা দেখো দেখে বুঝতেই পারবে, আর ঈশান সোনা বলেছিলো একটু চিকেন বিরিয়ানি খাবে, তো দেখো ঈশান সোনা ঘুম পেয়ে গেছে তাই ও ঘুমিয়ে পড়বে, তাই জন্য আর একটা প্যান্ডেলের কাছেও চলে এসেছি। তো ঈশান সোনা এর ভেতরে আর যায়নি, ওর খুব ঘুম পেয়ে গেছিলো, ভোরবেলা 5টার সময় উঠেছিল, তারপরে একটু খাওয়া দাওয়া করে, আমার আবার বোন এসেছিলো পিসির মেয়ে, তো ওকে আর তোমাদের দেখ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ওর ওর ভিডিও। তো ওকে নিয়ে আবার ঈশান সোনা আর ওর পাপা গেছিলো ওর মামা বাড়িতে, আমাদের পুরনো বাড়িতে, তো ওখান থেকে আমার ভাইপোর জন্য জামা প্যান্ট নিয়ে এসেছিলো আমার বোন, তো আবার ওটা দিতে গেছিলো ঈশান সোনা সকাল সকালে ওর মামা বাড়িতে চলে গেছিলো খাওয়া দাওয়া করে।
তাই ও আর ঘুমাতে পারিনি, তো ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছিল, তো ঘুম পেয়ে গেছে তাই আর ঠাকুর আমরা বেশি দেখতে পাইনি, যে কটা দেখেছি কটাই তোমাদের সাথে শেয়ার করেছি। বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না। তো আমরা অবশেষে বাড়ির দিকে চলে এসেছি, আর ঈশান শোনার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছি, আর ওটা ওকে দেবো, জানো তো বিরিয়ানিটাও খাইনি ও, যেহেতু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। দেখো আমরা বাড়িতে চলে এসেছি, আর ঈশান শোনার জন্য বলেছিলাম না বিরিয়ানি নিয়ে এসেছি, তো ওকে ওটা দিয়েছি কিন্তু ও একটুও খায়নি। তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিওতে, তখন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।